তোমরা দেখেছো যে আমার খুব কাছাকাছি বসেছে, ঘটনাটা হচ্ছে যে আমার মানে ভিডিওটা কাছাকাছি সে বসেছে, যেটা আমার একজন নারী হিসেবে মনে হয়েছে আর একজন নারীকে অসম্মানিত করেছে। আচ্ছা, আমি তো প্রত্যেকদিন ক্যামেরার সামনে আসি, বিনোদনের প্রত্যেকটা জার্নালিস্টকে আমার ছেলে আছে। আই থিঙ্ক তুমি যে প্রশ্ন করলা, তুমি করলা, আমি আসলে ওনার সাথে ফেসে পরিচিত ছিলাম না, আর উনিও বিনোদন করেন না, লোক ছিল না তাই ওনাকে সে জায়গায় আমার কথা হচ্ছে, এখানে তোমরা যারা সাংবাদিক বিনোদনে আছো, বিনোদন বিতে যারা যারাই আছো, তোমাদের সকলের সাথে আমার একদম আত্মার একটা সম্পর্ক, এবং তোমাদের প্রত্যেকটা ঘরে মা বোন আছে। বেলা শেষে আমার একটিমাত্র প্রশ্ন অডিয়েন্সের কাছে, আমি চিত্রনায়িকা, পাশাপাশি আমি একজন মেয়েও বটে, একটি মেয়েকে সম্মান দেওয়া মানে হচ্ছে আমার মাকে বোনকে পাশে কোনো একটা মেয়েকে সম্মান দেওয়া। আমার মনে হয় এই বিষয়ে তোমরা যারা বিনোদনে আছো, তোমাদের এক একজনের দায়িত্বের জায়গা থেকে তোমরা নিজেরা নিজেদের দিকে ক্যামেরা ঘুরিয়ে তোমরা উত্তরটা দিবে যে অপুজি আসলে আমাদের কতটা কাছে, কতটা ভালোবাসার এবং কতটা সম্মান এবং শ্রদ্ধার। সুতরাং আমি নায়িকার পেছনে, আমি একটা মেয়ে, আমি একটা মা, এবং আমাকে দেখে আজকে নারী উদ্যোক্তারা যেমন আমাকে নিয়েছে, আমার কিছু শেখানোর আছে, জানার আছে। তা আমি সকল মেয়েদের পক্ষ থেকে এটা আমি আসলে জানিয়েছি যে আসলেই একটা ছেলে মানুষের কতটা গুরুত্ব বজায় রাখা দরকার। তা আমার সকল সাংবাদিকের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা বিনোদনে কাজ করো, তারা তোমাদের নিজের জায়গা থেকে আমাকে যদি ভালোবাসো বা মেয়েদেরকে সম্মান করে থাকো, তবে তোমরা তোমাদের পেজ থেকে এক মিনিট করে খোলাসা করে দিবে। আচ্ছা, 1 মিনিটের জন্য আপনি বলতে পারছেন কি হয়েছিল?